নমস্কার বন্ধুরা বিশ্ব স্বাস্থ্য সমস্যার তালিকায় কোমরের ব্যথা একেবারে প্রথমের সারিতে থাকবে যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষ তার জীবনের কোনো না কোনো সময় কোমরের ব্যথায় ভোগেন এক সময় আমরা কোমরের ব্যথাকে উন্নত দেশের রোগ বলে ভাবতাম আগে ভাবতে ভাবা হতো যে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন অফিসিয়াল ওয়ার্কে আছেন তাদেরই খালি কোমর ব্যথা হয় কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে মধ্যমায় ও আমাদের মতো অনুন্নত দেশের দেশেও কোমরের ব্যথার রুগী যেন পাল্লা দিয়ে বাড়ছে পৃথিবীর সাথে সাথেই ভারতেরও প্রায় ষাট শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুয়েন বা ভুগছেন আজ এই পর্বে আমরা বলবো কোমর ব্যথা নিয়ে ইতিহাস এই কোমর ব্যথার বিভিন্ন কারণ বা কেন হয় এগুলো অল্প করে বললেও মুখ্য বলবো এমন একটি ব্যায়াম খুব সহজ খুব স্বাভাবিকভাবে খুব সাধারণভাবে আপনারা খুব স্বল্প উপকরণে এই ব্যায়ামটি করতে পারবেন এবং আমি নিজে করেও একটা দেখিয়ে দেব। তাতে মাত্র পাঁচ মিনিটেই কোমরের ব্যথা থেকে অসামান্য উপকার পাবেন তাই এই পর্বে ঢোকার আগে পরিচয় পর্বে আমি বলি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা জেনারেল ফিজিশিয়ান প্রক্টোলজিস্ট লাইফস্টাইল মডিফায়ার এই পর্বে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার বলি কোমরের ব্যথাকে আমরা তিন ভাগে সাধারণত ভাগ করি স্বল্প মেয়াদি মাঝারি মেয়াদি দীর্ঘমেয়াদী স্বল্প মেয়াদি যেগুলো খুব দ্রুত ভালো হয়ে যায় মাঝারি মেয়াদি ব্যথা ভালো হতে সাধারণত এক থেকে দু মাস লাগে আর বিপত্তি দেখা যায় ব্যথা ব্যথার ক্ষেত্রে এ ধরনের ব্যথা তিন থেকে ছমাস এমনকি এক বছরের পরেও অল্প অল্প থাকে আর কোমরের ব্যথার চিকিৎসা ক্ষেত্রে আমরা বলি যে চিকিৎসার মতো তিন রকম মোড়ে এক মেডিসিন দিয়ে সামান্য কিছু পেনকিলার কিলার দিয়ে চিকিৎসা করা হলো লাইফস্টাইল মডিফিকেশান দিয়ে হাঁটার বসার ভঙ্গিমার পরিবর্তন কাজে কম্মের ভঙ্গিমার পরিবর্তন যেমন ভারী জিনিস না তোলা সাইকেল চালানো না সাইকেল বেশি বাইক না চালা চালানো সামনে ঝুঁকে পড়ে কোনো কাজ না করা আর কি নির্দিষ্ট কিছু এক্সারসাইজ করা আজ এই পর্বে আমরা এই এক্সারসাইজ সম্বন্ধেই বলবো এবং আমি নিজেও এই এক্সারসাইজটা করিয়ে দেখা করে দেখাবো তাই পরে বাকি বক্তব্যটা বলবো আগে এক্সারসাইজে চলুন চলুন আমরা এক্সারসাইজটা করে দেখাই এইভাবে আমরা এক্সারসাইজটা দেখাই আগে কোমরে ব্যথার জন্য বহুবিধ ব্যায়াম প্রচলন আছে কিন্তু সেগুলো প্রত্যেকটাই যথেষ্ট জটিল এবং অনেকে করতেও পারেন না বয়সভেদে এগুলো করতেও একটা সমস্যা হয় আজ আমরা এখানে খুব সহজে কোমরে ব্যথার একটা ব্যায়াম সেটা ক্রনিক হতে পারে অ্যাকুইট হতে পারে বা একদম স্বল্পমেয়াদি হতে পারে এটা সবাই করতে পারবেন এবং খুব ইজি খুব সামান্য উপকরণে এটা করা যায় আপনার একটি বিছানা লাগবে বিছানার উপর এরকম দুটো পিলো লাগবে দুটো মাথার বালিশ এরকম দুটো সমান সাইজের পিলো লাগবে আর একটা লাগবে এরকম বড় টাওয়াল এই এই হচ্ছে আপনার উপকরণ আর আপনার কিছু লাগবে না কীভাবে করতে হবে এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাই করবেন কি প্রথমে এই বিছানার ধারে এরকম বালিশ দুটো রাখবেন রেখে মোটামুটি যাতে এরকম এক হাত মতো গ্যাপ থাকে তারপর আপনার পা দুটো পায়ের হাঁটু দুটো এরকম ধারে রাখবেন এই রকম ধারে রেখে আপনার এই পায়ের বাকি অংশটা যেন তলার দিকে থাকে হাঁটু থেকে বাকি অংশ তলার দিকে থাকবে আর আপনার পেটটা এই পেটটা যেন এই বালিশের ওপর পড়ে আপনি শুলে এই দেখুন বালিশের ওপর পড়লো এই আপনার পেট বালিশের ওপর পায়ের হাঁটু থাকবে বিছানার ধারে বাকি পা এরকম ঝুলবে করতে হবে এই যে এটা দেখছেন টাওয়ালটা দেখছেন এই টাওয়ালটা নিয়ে আপনাকে করতে হবে এই টাওয়ালটা ঠিক মাথার এই জায়গায় দেবেন এইভাবে দিয়ে টাওয়ালটা হাত দিয়ে টাওয়ালটা টানবেন সামনের দিকে আর মাথা ঠেলবেন পেছন দিকে টাওয়াল সামনের দিকে টানবেন মাথা পেছন দিকে এই 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 রকমভাবে থাকতে চেষ্টা করবেন এক থেকে পাঁচ মিনিট যতক্ষণ পারেন প্রথম প্রথম পারবেন না দু তিন মিনিটের বেশি ছেড়ে দেবেন যখনই আপনারা এটা করবেন দেখবেন মাথা দিয়ে পেছন দিকে চাপ দিচ্ছেন আর টাওয়াল সামনের দিকে টানছেন তখন দেখবেন অটোমেটিক্যালি এই পা দুটো এই কোমর থেকে যেন আপনার উল্টো দিকে টানছে তলার দিকে স্ট্রেচিং হচ্ছে যার ফলে আপনার কোমরের যদি হার ডিক্স প্রোল্যাপস হয় হাড় কম্প্রেশন হয় হাঁড় হাড়ের পাশ দিয়ে যে নার্ভগুলো গেছে সেগুলো যদি চেপে যায় খানিকটা ডিক হবে যার ফলে আপনার এই কোমরের যে নিউরাইটিস কোমরের যে লাম্বার স্পনলেসিসের ব্যথা কোমরের যে বিভিন্ন ব্যথা এতে অনেকটা উপকার পাবেন আরেকবার দেখাচ্ছি ভালো করে দেখুন এইভাবে শুলেন কোমরের তলায় দুটো বালিশ একদম ধারকে সে হাঁটু বাকি পায়ের অংশটা ঝুলবে এই রকমভাবে এই সামনের দিকে হাত টানছেন হাত ওদিকে মাথা দিয়ে পেছনে ঠেলছেন আর তাহলেই দেখবেন কোমরের এখান থেকে স্ট্রেচ হচ্ছে এখানটা যত স্ট্রেচ হবে ভাটিব্রাগুলো তত কিন্তু আপনার নিউরাইটিস কমবে এবং নার্ভ যে জনিত যে ব্যথা সেটা অনেকটা রিলিফ করবেন এই সিম্পল টেকনিকটা সকালে বিছানা ছাড়ার আগে আর রাতে শুতে যাওয়ার সময় একটু করুন তাতে বহুবিধ উপকার পাবেন এবং এটি অতি সহজে বিছানায় শুয়ে খুব সামান্য উপকরণে করতে পারবেন আশা করি এতে অনেকটাই ভালো থাকবেন এই আপনারা এক্সারসাইজটা দেখলেন খুবই সহজ সাধারণ এক্সারসাইজ কোমরে ব্যথা মোড়ে বললাম কি আপনার হার্নিয়েটেড ডিক্স থাকতে পারে আপনার লাম্বার স্পন্ডলাইসিস থাকতে পারে স্যাক্রালাইজেশন থাকতে পারে কাইফোসিস থাকতে পারে হার্নিয়েটেড ডিক্স থাকতে পারে হ্যাঁ যেখান দিয়ে কোমরের নার্ভগুলো নামছে সেখানে গ্যাপ কমে যেতে পারে এটাকে আমরা বলি ক্যানাল স্টেনোসিস বহুবিধ রোগ থাকতে পারে সেগুলোর কথা বাদ আমরা এমআরআই বা সিটি স্ক্যান করার পর যখন রোগটা ডিটেক্টেড হলো যে রোগটা আপ টু সার্জিক সার্জারি অব দি ল্যামিনেক্টমি বা এগুলো অব্দি যায়নি তার আগে অবধি যখন আমরা চিকিৎসা করছি কি বললাম আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করবো চেষ্টা করবেন স্ট্রং পেনকিলার না খেতে বিশেষ করে যাদের যারা প্রেশারে ভুগছেন ডায়াবেটিক রুগী তাদের কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে অথবা স্ট্রং কিলার না থাক না খেতে ওভার দ্য কাউন্টার বা প্যারাসিটামল অ্যাডাল্ট লোক সাড়ে ছশো সিক্স ফিফটি এমজি তিনবার করে বা ওয়ান গ্রাম দুবার করে খেতে পারবে স্বল্প মেয়াদি শর্ট ওয়েভ ডাথার্মি আলট্রাসাউন্ড থেরাপি এগুলো চলতে পারে সাথে কিছু এক্সারসাইজ এই যে এক্সারসাইজটা দেখালাম এটা খুব সহজ আমরা সাধারণত কোর স্টেবিলিটি এক্সারসাইজ এই ছবিতে যেগুলো দেখাচ্ছি দেখুন কোর স্টেবিলিটি এক্সারসাইজ ভুজঙ্গ আসন স্বল্প আসন এগুলো বলে দিলে স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজগুলো রুগীরা অর্ধেক সময় বুঝতেই পারে না রুগীর অধিকাংশ রুগী বিশেষ করে মা বোনেরা এরা ঘরে এরা বুঝতেই পারে না যে কি করতে হবে করতে গিয়ে ভুল প্রস্তুতি করে এতে বিভ্রান্তি সমস্যা আরও বাড়ে তাই এই সহজ অতীব সহজ এবং খুব সামান্য উপকরণে এই ব্যায়ামটি দেখে দেখানো হলো আশা করি ব্যায়ামটি আপনার অনেক উপকার দেবে এবং খুব দ্রুত কোমরের ব্যথা অনেকটা ভালো বোধ করবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আর আমাদের একটা লাইক দিয়ে অবশ্যই উৎসাহ প্রদান করবেন সম্ভব হলে আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আপনাদেরও ভালো লাগবে শীঘ্রই আমার নতুন একটি ভিডিওতে আমাদের দেখা হবে ততক্ষণের জন্য বিদায় নমস্কার